নরওয়ে দাবায় নতুন চমক ভারতের বিস্ময় বালক প্রজ্ঞানন্দের। বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারানোর পরে এবার বিশ্বের দু নম্বর আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে দিয়েছে প্রজ্ঞা। এই জয়ের সুবাদে বিশ্বক্রম তালিকা প্রথম দশ দাবারু তালিকাতে চলে এলো ভারতীয় গ্র্যান্ড মাস্টার। রবিবার কারুয়ানার বিরুদ্ধে শুরু থেকেই প্রজ্ঞা ছিলেন অপ্রতিরোধ্য। কাতলান ওপেন পদ্ধতিতে খেলা শুরু করে দ্রুততার সঙ্গে তিনি চাপে ফেলে দেন কারুয়ানাকে। প্রাথমিক ধাক্কার সামলে আমেরিকান দাবারু পাল্টা লড়াইয়ে ফিরে আসেন। চল্লিশ সালের পর মনে হয়েছিল ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হতে পারে, কিন্তু প্রজ্ঞা ছিলেন প্রতিজ্ঞ। ছেষট্টি নম্বর চালে ভুল করে বসেন কারুয়ানা। এরপর আর প্রজ্ঞাকে তিনি সামলাতে পারেননি। আরও এগারোটা চালের পরে জয় নিশ্চিত হয়ে যায় ভারতীয় দাবার নতুন তারকার। এই জয়ের সুবাদে প্রজ্ঞার পয়েন্ট দাঁড়ায় 8.5। প্রজ্ঞার ইতিহাস তৈরির দিনে ভারতীয় দাবাতে এক নতুন নজির দেখা গেল। প্রজ্ঞার ম্যাচের কয়েক ঘন্টা পরেই অর্জুন এরিগাইসি, আইএম লোইক ট্রাভাদনকে মাত্র 14 চালে ফ্রেঞ্চ টিম চেস চ্যাম্পিয়নশিপ হারিয়ে এবার চার নম্বরে উঠে এসেছেন। ফিডারার লাইফ রেটিংয়ে প্রথম দশে একই সঙ্গে তিনজন ভারতীয় দাবারও উঠে আসলেন প্রথমবার। ডিগোকেস রয়েছেন 7 নম্বরে এবং প্রজ্ঞা রয়েছেন 10 নম্বরে। কারুয়ানাকে হারানোর পরে নরওয়ের দাবার ওয়েবসাইটে প্রজ্ঞানন্দ বলেছেন, ম্যাচ যে জায়গায় পৌঁছে গিয়েছিল বাইরে থেকে দেখলে মনে হবে লড়াই অমীমাংসিত রাখাই ঠিক সিদ্ধান্ত হবে, তবে আমি সেখান থেকে ম্যাচ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। ক্ষিপ্ততার সঙ্গে চালগুলো প্রয়োগ করে সফল হয়েছি, সেভাবে দেখলে উপস্থিত বুদ্ধি খুব কাজে দিয়েছে। মেয়েদের বিভাগে অপ্রতিরোধ্য প্রজ্ঞার দিদি বৈশালীও চীনের তিন জেলাইকেই হারিয়েছেন তিনি। 10 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন, তবে হেরেছেন কোনেরু হাম্পি। এই মুহূর্তে 4 পয়েন্ট অর্জন করেছেন হাম্পি। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।